নিউজ 9 সবার পাশে সব সময়। টলিপাড়ায় আবারও বিয়ের সানাই। কয়েকদিন আগেই বিয়ের বাঁধনে বাঁধলেন অভিনেত্রী সুদীপ্তা ও সৌম্য। এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মিষ্টি সিং অর্থাৎ সকলের প্রিয় আলতা ফরিং সিরিয়ালের অভিনেত্রী অমৃতা। তিনি নিজেই জানান বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে 18ই মে বসতে চলেছে তার বিয়ের আসর, 14ই মে মেহেন্দি ও সঙ্গীত। তিনি বিয়ে করতে চলেছেন তার ছোটবেলার বন্ধু রেমো দাস রায়কে। কোনো মন্ত্র উচ্চারণ নয়, রেজিস্ট্রি করেই বিয়ে করবেন অভিনেত্রী। একই দিনেই রিসেপশনও সারবেন অভিনেত্রী। নবান্নের একতলায় চালু হয়েছে নতুন ক্যান্টিন খাদ্য ছায়া। ক্যান্টিন উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা থাকলেও তা করতে পারেননি তিনি। সেদিন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন একদিন এসে ক্যান্টিন দেখে যাবেন, সে কথাও তিনি রাখেন। তার প্রতিশ্রুতি রেখে সোমবার তিনি আসেন সেই ক্যান্টিনে, সেখানে বসে চাও খান তিনি। বয়সসীমা কোনো কিছুতেই বাধা দেয় না, তা প্রমাণ করে দিল মালদহের 5 বছরের খুদে মাহফুজ রহমান। প্রায় 9 মিনিটে 50টি কবিতা আবৃত্তি করেছে সে। ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে সার্টিফিকেট সহ মেডেল হাতে পেয়েছেন মাহফুজের পরিবার। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, কবির 162তম জন্মদিন আজ। শান্তিনিকেতনে চলছে কবি প্রণাম, চারিদিকে উদযাপন হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। গোর প্রাঙ্গণেও বৈতালিক দিয়ে শুরু হয়েছে রবীন্দ্র জয়ন্তী। বৃষ্টি তো দূর, আগামী 3 দিন দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত রীতিমতো গরমে হাঁসফাঁস করার মতো অবস্থা থাকবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 42 থেকে 43 ডিগ্রির কাছাকাছি। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে। বাংলার সাহিত্য জগতে নামল শোকের ছায়া, চলে গেলেন সমরেশ মজুমদার। মৃত্যুকালে বয়স হয়েছিল 79 বছর। এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। 25 এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার প্রথম উপন্যাস ছিল দৌড় এবং পরবর্তীতে তিনি লেখেন কালবেলা। সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি। সমরেশ মজুমদারের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। এবারের আইপিএলের শেষে মহেন্দ্র সিং ধোনি অবসর নেবেন বলে জল্পনা ছিল, যা নাকচ করে দিলেন সুরেশ রায়না। ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার দিনেই অবসর নিয়েছিলেন তিনি। ধোনিকে দেখে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ধোনির সঙ্গে চেন্নাই সুপার কিংসেও খেলেছেন রায়না। তিনি জানিয়েছেন যে ধোনি তাকে জানিয়েছেন এখনই অবসর না নেওয়ার কথা। গত আইপিএলে চেন্নাইয়ের শেষ ম্যাচে ধোনি জানান ভারতের বিভিন্ন মাঠে খেলে দর্শকদের বিদায় জানিয়ে অবসর নিতে চান। রায়নাকে ধোনি জানান, আমি ট্রফি জিতে আরও 1 বছর খেলতে চাই। পেরুর সোনার খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে 27 জনের। ঘটনাটি ঘটার সময় মাটির থেকে 100 মিটার গভীরে নেমে কাজ করছিলেন শ্রমিকরা। আগুন লাগার সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন 175 জন, তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ মোট 7 জনকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। এদিন আদালতে প্রবেশকালে পার্থবাবু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উচ্ছিত করে বলেন, মসি লিপি দিল তবু ছবি ঢাকিল না, অগ্নি দিল তবুও তো বলিল না শোনা। বেলা গড়ানোর সাথে সাথে আদালত চত্বরে শোনা যায় পার্থবাবুর উদ্দেশ্যে চোর স্লোগান। ক্ষুব্ধ পার্থবাবু পুলিশকে বলেন, কোনো ব্যবস্থা নিতে পারছেন না নাকি? আমি একাই যাব। নিউজ 9 সবার পাশে সব সময়।